বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ডবল লাইনের জেরে আগামী ফার্স্ট মার্চ এবং দোসরা মার্চ শিয়ালদা হাওড়া এবং মালদা শাখায় একাধিক লোকাল ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন এক্সপ্রেস এবং লোকাল ট্রেন কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা কোন কোন ট্রেনগুলি কিন্তু বাতিল করা হয়েছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা পিটোরে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা ডবল লাইনে কাজ চলছে সেই কারণে আগামী ফার্স্ট মার্চ এবং দোসরা মার্চ পূর্ব রেলের মালদা ডিভিশনের আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল বড়োসল প্রভাব পড়তে চলেছে মঙ্গলবার মালদা রেল ডিভিশনের তরফ থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে আজিমগঞ্জ নিউ ফারাক্কা বিভাগে নন ইন্টারলঙ্কিং কাজের জন্য কয়েকটি ট্রেন সাময়িক বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংকুচিত করা হয়েছে তো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত আজিমগঞ্জ নিউ ফোরক রুটের জঙ্গিপুর রোড অহিরন বিভাগে ডবল লাইনে কাজ চলছে এবং তারই জেরে ফার্স্ট মার্চ অর্থাৎ ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি এবং ওয়ান ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ মালদা হাওড়া মালদা নিউ ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে তার পাশাপাশি দোসরা মার্চ ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ফোর ফোর টু ওয়ান মালদা টাউন এক্সপ্রেস বাতিল করা হয়েছে এবং তাছাড়াও ফার্স্ট মার্চ বাতিল করা হয়েছে জিরো থ্রি ফোর নাইন জিরো থ্রি ফোর থ্রি নাইন আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে জিরো ফাইভ ফোর থ্রি ফোর বারোহাওয়া প্যাসেঞ্জার তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি সেভেন সিক্স এইট মালদা নিউ টাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার বাতিলের তালিকায় কিন্তু রয়েছে দোসরা মার্চের ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি সেভেন সিক্স সেভেন সাহেবগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জারও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তার পাশাপাশি নল ইন্টারলেকিংয়ের জেরে ফার্স্ট মার্চ ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি টু বালুরঘাট ঘাট নগদ্বীপ ধাম এক্সপ্রেস সুজানিপাড়া পর্যন্ত যাবে এবং সেখান থেকে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে ট্রেনটি মালদা টাউনে স্টেশনে কিন্তু ফিরে আসবে তো ট্রেন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর সেভেন থ্রি সেভেন আজিমগঞ্জ মালদা মালদা টাউন প্যাসেঞ্জার এবং জিরো ফাইভ ফোর ডবল থ্রি আজিমগঞ্জ বার ও বার হওয়া প্যাসেঞ্জার ট্রেন দুটি জঙ্গিপুর রোড স্টেশন পর্যন্ত গিয়ে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে কিন্তু আজিমগঞ্জ ফিরে যাবে তো আগামীকাল জিরো থ্রি জিরো নাইন টু সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার বার হওয়ার পর্যন্ত সাহেবগঞ্জ ফিরে যাবে এছাড়াও ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি জিরো ফাইভ নাইন জিরো থ্রি জিরো ফাইভ এইট কাটোয়া নিম কাটোয়াস কাটোয়া প্যাসেঞ্জার দুটো ট্রেনকে ফার্স্ট মার্চ এবং সেকেন্ড মার্চ জঙ্গিপুর রোড পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই কাজের জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেন রুটে পরিবর্তন করা হয়েছে তার মধ্যে কিন্তু আজ হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস গুমনামি বর্ধমান বেন্ডের উঠে যাবে তার পাশাপাশি ফার্স্ট মার্চ ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি জিরো সিক্স ফোর বালুরঘাট হাওড়া এক্সপ্রেস তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান শিয়ালদা নিউ কোচবিহার এবং ট্রেন এবং তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ফোর টু নিউ কোচবিহার শিয়ালদা এক্সপ্রেস তার পাশাপাশি ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সরস্ব শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি হাওড়া শহর হাটেবাজার এক্সপ্রেস তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ হাও কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এবং ওই রুট দিয়ে চলাচল করবে তার পাশাপাশি আগামীকালের ট্রেন নম্বর হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি ফোর কাটিয়ার হাওড়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় তিন ঘন্টা পর কাটিয়া হ্যাঁ কাটিহাতে কিন্তু রওনা দেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন কোন কোন ট্রেনগুলি কিন্তু বাতিল করা হয়েছে কোন কোন ট্রেনগুলি রুট পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যদি মনে কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ